बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आसन्न बदरखाली समबायी कृषक परिवेश समितिर व्यवस्थापना कमिटी निर्वाचने सम्पादक पदप्रार्थी दुईबार सफल सम्पादक जनाब मोहम्मद आली चौधुरी मोहम्मद आली चौधुरी आज के फरम जमा देवार जन्नो आम्रा प्राय पंचाशी हुंडा बहर एवं अटो रिक्शा टनटन एवं सीएनजी निये आम्रा जाच्छी। प्रिय बदरखालीबासी आपनारा अवश्य आमादेर जन्नो दोआ करबेन एवं मोहम्मद आली चौधुरी जन्नो दोआ करबेन। आपनारा जारा लाइवे आछेन आपनारा सरासरि आज के आमादेर देखते पारबेन सबाई शेयर करबेन। अपनारा सरासरि देखते हैं बदर आसन्न बदरखाली समबाय कृषि उपनिवेश समिति निर्वाचन मनोनयन फरम जमा दीते हैं जनाब मोहम्मद आली चौधुरी देखते अपनारा भिडियो सब शेयर कर दिन। ठीक है जाते দর্শক আপনারা দেখতেছেন আসন্ন বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন জনাব মোহাম্মদ আলী চৌধুরী। আপনি চলে ছয় তারিখ মানে ঠিক আছে কাছে তোলে তিন তারা ভেঙে গিয়েছি পারা দেব না ঠিক আছে সবাই লাইভটি শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করে সবাই লাইক লাইভটি শেয়ার করে দিন। হ্যাঁ সেটা না হয় জোড়াটা নেবে প্রিয় বদরখালী সভ্যপুষ্য ভাইয়েরা আসসালামু আলাইকুম। আসন্ন বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি নির্বাচনের আজকের লাস্ট মনোনয়ন ফরম জমা দেওয়ার ডেট আপনারা লাইভে সরাসরি দেখতেছেন মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন জনাব মোহাম্মদ আলী চৌধুরী। দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে দিন। আগামী বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি নির্বাচন 24শে সেপ্টেম্বর। তো আজ ক্লাস মনোনয়ন ফরম জমা দেওয়ার ডেট। বিশাল গাড়ি বহর নিয়ে মোটরসাইকেল শো ডাউন করে মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন জনাব আরেকটু আসতে চলো মনোনয়ন ফরম জমা দিচ্ছেন জনাব মোহাম্মদ আলী চৌধুরী। আরেকটু আসতে চলো
আসন্ন বদরখালি সমবায় কৃষি উপনিবেশ সমিতি নির্বাচনের সরাসরি লাইভে দেখতেছেন আপনারা, মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। বদরখালী সভ্য পুষ্য, আসসালামু আলাইকুম। আপনারা লাইভে যারা যুক্ত হয়েছেন দেশ ও দেশের বাইরে সরাসরি দেখতেছেন, আসন্ন বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন জনাব মাহমুদ আলী চৌধুরী, লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন। দেশের বাইরে যারা লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করে দিন। বিশাল গাড়ি বহর দিয়ে মোটরসাইকেল শোডাউন এবং টমটম সিনসি সব সব গাড়ি দেখতে পাচ্ছেন, সব গাড়ি ভরপুর। দেখতে পাচ্ছেন বিশাল গাড়ি বহর এবং মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন যারা মাহমুদ আলী চৌধুরী। আগামী 14 সেপ্টেম্বর 24 সেপ্টেম্বর আগামী 24 সেপ্টেম্বর আসন্ন বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির নির্বাচনের নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন জনাব মাহমুদ আলী চৌধুরী, দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে। বিশাল গাড়ি বহর দিয়ে যাচ্ছেন, সবাইকে একটি করে সালাম জানিয়েছেন জনাব মাহমুদ আলী চৌধুরী এবং তার জন্য দোয়া কামনা করছেন, সবাই দোয়া করবেন। দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দিবেন। প্রিয় বদরখালীবাসী, আপনাদেরকে একটি করে সালাম জানিয়েছেন জনাব মাহমুদ আলী চৌধুরী এবং আগামী 24 সেপ্টেম্বর আসন্ন বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন উপজেলা চকরিয়ায়। সবাই দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে বিশাল গাড়ি বহর দিয়ে মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন। সবার কাছ থেকে দোয়া কামনা করছেন, সবাই দোয়া করবেন। এবং প্রিয় বদরখালীর সভ্য পুষ্য সমস্ত জনসাধারণকে একটি করে সালাম জানিয়েছেন, সবাই সালামটি গ্রহণ করবেন এবং তার জন্য দোয়া করবেন। দর্শক লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন আসন্ন বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন জনাব মাহমুদ আলী চৌধুরী। বদরখালী সভ্য পুষ্য সমস্ত জনসাধারণকে একটি করে সালাম জানিয়েছেন, সবাই সালামটি গ্রহণ করবেন এবং তার জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আপনারা মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছেন লাইভে। দেশ ও দেশের বাইরে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে
একটু করে সালাম জানিয়েছেন, মোহাম্মদ আলী চৌধুরী সবাই সালামকে দিবেন এবং তার জন্য দোয়া করবেন। আগামী 24 সেপ্টেম্বর আসন্ন বদরখালী সভা কৃষি উপনিবেশ সমিতি নির্বাচনের দেখতে পাচ্ছেন বিশাল গাড়ি বহর দিয়ে প্রায় 100-এর উপর মোটরসাইকেল এবং টমটম সিএনজি ভরপুর মানুষ দেখা যাচ্ছে। বদরখালী মানুষ কতটা ভালোবাসে মাহমুদ আলী চৌধুরীকে, সবার কাছ থেকে একটি রাস্তাটা হ্যাঁ ঠিক আছে একা রাস্তাটা নাম্বার রাস্তা যায় রে ইয়ে দেখা করতে প্রয়োজন হতো হবনি তার মধ্যে লাইট ফাড়ি দিয়ে আবার ওটা দেখা যায় আবার শুরু করছো বুঝছেন না, আরে এ দু লম্বা লাইভ গেলে সেদের ভেতরে যাবে মানুষ সাইতে নত হবে। প্রদর্শক একটু পরে লাইভে ঠিক আছে গিয়া যায় আমার রাস্তা ধরে হাঁটি দিব ঘুরে যায় তখন নাকি গিয়া ফিনিশ করে দিও বাজার ফেলায় আচ্ছা বাজার তো বাজার মাজার করে তাহলে খবর লাগে। প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ পর লাইভ আবার চালু করব, আপনারা লাইভে লাইভে সংযুক্ত হবেন যুক্ত হবেন। চকরিয়া মনোনয়ন ফরম জমা দেওয়ার আগেই আমরা অল্প কিছুক্ষণ পর আবার লাইভ দিব, এখন ইতিমধ্যে আমরা লাইভ শেষ করতেছি। দেখতে পাচ্ছেন বদরখালীর মানুষ কতটা ভালোবাসে মাহমুদ আলী চৌধুরীকে। আসন্ন সমবায় কৃষি পরিবেশ সমিতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে যাচ্ছে যারা মাহমুদ আলী চৌধুরী। বদরখালী সর্বপুষ্প সমস্ত জনতাকে একটি করে সালাম জানিয়েছেন দেখতে পাচ্ছেন লাইভে।